চেহারার সেই দিদিমণি, যিনি ক্লাসে ঢুকতেই আমাদের চাপা উদ্বেগ ঘুরে যেত আনন্দে। এবার হাতে বেত আর কঠিন চোখ দেখে মনোযোগী ছাত্র হওয়ার চেষ্টা আর পাঠ্য বই আওড়ানো নয়। তরতরে ক্লাস এগিয়ে যাবে অপ্রয়োজনীয় ঘন্টার দিকে, যে ঘন্টাটা বাজলে মনে হবে বড় তাড়াতাড়ি বেজে গেল যে, একটু তর্ষ হইল না আর। যে গীতাজি আসলে এমন একটা শান্ত হাওয়া যাকে উপভোগ করেছি আমরা সবাই মন দিয়ে পড়ার মধ্যে দিয়ে। অথচ সেই ধীর স্থির মানুষটিকে অমান্য করার কথা কখনো মনে হয়নি, কারণ তিনি শিক্ষা দিতেন শাস্তি নয়, তিনি উপহার দিয়েছেন চাপিয়ে দেননি। সবসময় মনে হয়েছে ছাত্রদের স্কুলকে কিছু দিতে পারলে তিনি যেন খুশি হয়ে উঠতেন। মনে পড়ে গীতাদিকে, তিনি যখন করিডোরে হাঁটতেন কোনো আওয়াজ হতো না, তাকে পেরিয়ে যাওয়ার সময় দুষ্টতম ছেলেটাও বলে উঠত, আসছি দিদিমণি। তার মুখোমুখি পড়ে গেলে ভয়ে দু চার কথা বানিয়ে বলার দরকার হতো না, তিনি চলে যেতেন আপন মনে। কখনো কারো মুখোমুখি হলে হাসতেন শান্ত নিঃশব্দ হাসি, যেমন এখনো দেখা হলে বলেন অনুচ্চারে, ভালো আছো তো? এখনো যেন সকল ভালোবাসা ধায় ছাত্রদের পানে। মনে পড়ে গীতাদিকে, মনে পড়ে গীতাদিকে। আপনি ভালো থাকবেন, আপনার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করি। সদস্যবৃন্দ, নিউ আলিপুর মাল্টিপার্পাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন, উপলক্ষ ইউনিয়ন, নিউ আলিপুর স্কুল প্রাঙ্গণ, 8ই জানুয়ারি 2012।